আমার সাথে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা অ্যাড আছেন, আমি সবার কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা গাজীপুর সদর হাসপাতালে আসুন, এখানে দেখুন কি পরিমাণে লাশ। এখানে 6টা লাশ আমরা পেয়েছি, আরও অনেক ভাই আহত নিহত, কারাগারের ভিতরে অনেক মানুষ আছে, আপনারা একটু দেখুন, এগুলো নিয়ে একটু কভার করুন। সুব্রত বালা নামের যে লোকটা আছে, এই লোকটা যাতে কোনোভাবেই কারাগার থেকে পালাতে না পারে, আপনারা সবাই একটু ইয়ে করেন ভাই। আপনি তো সাংবাদিক মনে হয়, একটু ইয়ে করেন, আপনি ইয়ে করেন ভাই, এটা কভার করেন। আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা আসতেছেন, তারা অন্তত আন্তরিকতার সাথে নিউজটা করবেন, আমরা সবার কাছে এটা একটা দাবি রাখতেছি ইনশাল্লাহ। আপনারা দেখলেন কারাগারের বাইরে স্বজনদের হাজারি, অনেকের স্বজন এখনও খোঁজ খবর পায়নি, সবাই জানে তাদের আত্মীয় জেলখানায় আছে, কিন্তু তারা এখানে লাশ হয়ে গেছে এটা অনেকেই জানে না। আমরা এখন অবস্থান করতেছি গাজীপুর সদর হাসপাতালে, আপনারা দেখতেছেন এখানে আমাদের উম্মাদরদি মাহমুদুল হাসান গুনবী সাহেব আসছেন, এখানে বাইরে কিছু স্বজনদের হাজারি, এটা আপনারা দেখতেছেন, ওনারা জানতো ওনাদের লাশ ওনাদের ভাই ইয়েতে ছিল। আপনারা দেখতেছেন এখানে কারাগারে স্বজনদের হাজারি, স্বজনদের হাজারি, ওনারা জানে ওনাদের আত্মীয়রা জেলের মধ্যে আছে, কিন্তু কি কারণে ধরছিল, কি কারণে ধরছিল, কি কারণে আমার ভাই জামিন করাইছি।